জনাব মেহবুব সাহেব, আপনাকে চোদ্দতলা উঠে আপনাকে হাজিরা দিতে হয়েছে। আমি বুঝতে পারি না তাদের অনুসারীরা এখনো কিছু কিছু এলাকায় কিছু কিছু মন্ত্রণালয় এখনো দায়িত্বে আছে। 26,000 ভুয়া মুক্তিযোদ্ধা নিয়োগ দিয়ে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করেছে। সেই সচিব এখনো কি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বসে থাকে এই বিষয়টা জনগণ বলা শুরু করেছে। বাংলাদেশের মাটিতে আমরা এখন চাই, বাংলাদেশে এখন জনগণ চায়। জনাব মেহবুব সাহেব প্রিয় নেতা, আপনাকে পায়ে হেঁটে চোদ্দতলা উঠে আপনাকে হাজিরা দিতে হয়েছে। আপনার বিরুদ্ধে অসত্য মামলা দায়ের করা হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমি বুঝতে পারি না তাদের অনুসারীরা এখনো কিছু কিছু এলাকায় কিছু কিছু মন্ত্রণালয় এখনো দায়িত্বে আছে। অনুগ্রহ করেন, দয়া করেন, জনগণ যাতে আমার বলা শুরু না করে। আমার কথা হল একটা, আপনার কাছে দাবি, এদেরকে অপসারণ করতে হবে। প্রিয় ভাইরা, এখান থেকে 500 গজ দূরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এখানে বসে আছে হাসিনার বান্ধবী, 26,000 ভুয়া মুক্তিযোদ্ধা নিয়োগ দিয়ে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করেছে। সেই সচিব এখনো কি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বসে থাকে এই বিষয়টা জনগণ বলা শুরু করেছে। তাই আজকে প্রিয় ভাইয়েরা, চালকদল।